থিম পুরুলিয়ার ছৌ নাচ, সেই সেই সাবেকটিকে মানে সেই সাবেক গানটাকে তুলে ধরা হয়েছে। প্রশাসনের যারা আছেন অনুরোধ করব যে মেলাটা আছে না, মেলাটার সামনে একটু দেখে দিন পুলিশরা। আমরা এখন মূল মণ্ডপে প্রবেশ করতে চলেছি। হ্যাঁ লুচি দেখতে পাচ্ছেন, এখানে দ্বাররক্ষী তথা বিভিন্ন মুখোশ প্রভৃতি দিয়ে এখানে মণ্ডপ সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের বিভিন্ন বাল্যলীলাকে এখানে তুলে ধরা হয়েছে ছৌ নাচের মাধ্যমে। যে বকাসুরকে দমন করছিলেন সেই ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন বাল্যলীলার কথা এখানে তুলে ধরা হয়েছে। ওখানে ছৌ নাচের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন মহিষাসুর সহ মা দুর্গার সেই রণদেহী রূপ যা আমাদের সকল বাঙালির মনে বাস করে। শারদীয়া উৎসবের মাধ্যমে সেটি আমাদের মন থেকে ফুটে ওঠে। দেখতে পাচ্ছেন বিভিন্ন আমাদের হিন্দু ধর্মের সনাতন তথা সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর তুলে ধরা হয়েছে। এখন আমরা মণ্ডপের শেষের দিকে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এখানে মা দুর্গার মূল একদম শেষের অংশটিতে আমরা পৌঁছে গেছি। এখানে মূল ছবিটি মানে মূল মূর্তিটি রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন পুজোটি সম্পূর্ণ হচ্ছে। এখন আমরা মূল বাহির পথের মাধ্যমে বাইরে বেরিয়ে চলে এসেছি।